বিটি ভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। ইউক্রেন আর রাশিয়ার মধ্য টানাপোড়েনে ন্যাটো এবং পূর্ব ইউরোপের দেশগুলোর সামনে তৈরি হয়েছে ভয়াবহ কিছু চ্যালেঞ্জ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বরাবরই খুব কৌশলী রাষ্ট্রনায়ক হিসেবে বিবেচনা করা হয়। রাশিয়ার সম্প্রসারণবাদী নীতির অংশ হিসেবে কোথাও যদি কোনো সামান্য সুযোগও থাকে, তার ষোলো আনা ফায়দায় হাসিল করার জন্য প্রেসিডেন্ট পুতিন সবসময় প্রস্তুত থাকেন। রাশিয়ার জাতীয় স্বার্থ রক্ষায় তিনি ন্যাটোর মিত্র দেশগুলোর মাঝে বিভেদ তৈরি এবং আস্থার সংকট সৃষ্টির সব চেষ্টা করেন। কয়েক সপ্তাহ ধরে ইউক্রেন সীমান্তে সেনা মোতায়েন করে তিনি ইউক্রেনে আগ্রাসন চালানোর ক্ষেত্র প্রস্তুত করেছেন। পুতিনের এসব কৌশল ন্যাটো কিভাবে মোকাবেলা করবে তা একটা বড় প্রশ্ন। ন্যাটোর পক্ষে পূর্ব ইউরোপের দেশগুলোর প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। ন্যাটোর ভবিষ্যৎ নিয়ে থাকছে আজকের প্রতিবেদন। প্রেসিডেন্ট পুতিনের আগ্রাসী নীতি এবং প্রতিপক্ষের মাঝে সংশয়ের বীজ বুনে দেওয়ার কৌশল বেশ পুরনো, কিন্তু এই বাস্তবতাকে মোকাবেলা করতে হলে চাই আন্তর্জাতিক পরিমণ্ডলে সুস্পষ্ট দিক নির্দেশনা। পাশাপাশি কূটনৈতিক তৎপরতার ক্ষেত্রেও আমেরিকাকে আগের মতো সক্রিয় হওয়াটাও জরুরি। 2014 সালে পুতিন ক্রিমিয়া নিজেদের আয়ত্তে নিয়ে নেন। এই ইস্যুকে কেন্দ্র করে ইউক্রেনের জাতীয় নিরাপত্তা, প্রতিরক্ষা সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষার বড় একটি সুযোগ তৈরি হয়েছিল। পুতিনের মতো আগ্রাসী নেতার হাত থেকে ইউক্রেনকে রক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড় কৌশল হতে পারত ন্যাটোর সাথে শক্তিশালী বন্ধুত্ব। প্রয়োজন ছিল যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতার ব্যানারে মিত্র দেশগুলোর সাথে রাজনৈতিক সখ্যতা ও সামরিক যোগাযোগ বাড়ানো। ইউক্রেনের নেতারা বিষয়টি ভালোভাবে বুঝতে না পারলেও পুতিন আগাগোড়াই তা বুঝতে পেরেছিলেন। এ কারণে তিনি নানাভাবে ন্যাটোকে দুর্বল করার চেষ্টা চালিয়ে গেছেন, একই সঙ্গে ইউক্রেনের উপরও ক্রমাগত চাপ সৃষ্টি করে গেছেন যাতে ইউক্রেন কোনোভাবেই ন্যাটোতে যোগ না দিতে পারে। শেষ পর্যন্ত ইউক্রেনের আরও একটি অংশ লুহানস্ক ও ডোনেটস্ক নিয়ন্ত্রণে নিয়েছেন। প্রেসিডেন্ট পুতিন এমন কথায় স্পষ্ট করে বলেছেন পোল্যান্ড তাদের অংশ। ১৯৮৯ সালে বার্লিন ওয়ালের পতনের পর বিশ্লেষকরা বারবার ন্যাটোর অপরিহার্যতা তুলে ধরেছিলেন, সুপারিশ করেছিলেন ন্যাটোকে এগিয়ে নেয়ার, কিন্তু এখন পর্যন্ত সেই লক্ষ্য অর্জনের পথে খুব সামান্যই অগ্রগতি হয়েছে। বিগত ৭০ বছর ধরে ইউরোপে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে ন্যাটোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। লুক্সেমবার্গের মতো ক্ষুদ্র একটি দেশকেও ন্যাটোর মাধ্যমে জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য এবং মার্কিন সামরিক শক্তির সাথে সংযুক্ত করেছে। পাশাপাশি ন্যাটো পারস্পরিক সহযোগিতা এবং সামষ্টিক প্রতিরক্ষা কৌশল উপযোগী একটি কার্যকর কাঠামো তৈরি করেছে। ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছাকাছি অঞ্চলগুলোতে পুতিন সেনা মোতায়েন করায় ন্যাটো জোটের রাজনৈতিক দায়বদ্ধতা ও বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে ইউক্রেনকে কেন্দ্র করে যা হচ্ছে তা ন্যাটোকে আরও বেশি সক্রিয় করে তুলেছে। এর ফলে ইউরোপের স্থিতিশীলতাও আরও বেশি সংহত হবে বলে অনেক বিশ্লেষক আশাবাদী। তবে রাশিয়া যেভাবে ইউক্রেনকে কেন্দ্র করে আগ্রাসনের পরিকল্পনা করেছে তা মোকাবেলায় রাজনৈতিক দায়বদ্ধতাই যথেষ্ট নয়। ন্যাটোও এই বাস্তবতা অনুধাবন করে ইতোমধ্যে পূর্ব ইউরোপের বেশ কিছু এলাকায় ন্যাটো সেনা মোতায়েন করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার ৪০ বছর পর পর্যন্ত ন্যাটো ও ওয়ার্স চুক্তির আওতায় সেনারা একটি নির্দিষ্ট ফ্রন্টলাইন জুড়ে টহলে বেরিয়েছে। গুরুত্বপূর্ণ এই লাইনটি ছিল মুক্ত ও পরাধীন এ দুটো অঞ্চলের সীমারেখা হিসেবে কাজ করেছে। ন্যাটোর প্রশিক্ষিত বাহিনী যদি সক্রিয়ভাবে কাজ করে তাহলে যে কোনো আগ্রাসী দেশের পক্ষেই অন্য কোনো দেশ দখল করা কঠিন হবে। একই সাথে পূর্ব ইউরোপের দেশগুলো, বিশেষ করে এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া এবং পোল্যান্ড আগের চেয়ে নিরাপদ হয়ে উঠবে। নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত হলে ইউরোপের বাকি অংশ একইভাবে নিরাপদ বোধ করবে। রাশিয়া হলো একটি পারমাণবিক শক্তিধর দেশ, একই সাথে বিপুল জ্বালানি শক্তির অধিকারী। রাশিয়ার নেতা হিসেবে প্রেসিডেন্ট পুতিন তার দেশের উপর ইউরোপীয় দেশগুলোর নির্ভরতাকে কাজে লাগানোর শতভাগ চেষ্টা করেছেন। ইউরোপের অধিকাংশ দেশই রাশিয়ার গ্যাসের উপর নির্ভরশীল। এই গ্যাস পাইপলাইনের মাধ্যমে বিভিন্ন দেশে দেশে
সরবরাহ করা হচ্ছে। এই পাইপলাইনের কিছু অংশ ইউক্রেনের ভেতর দিয়েও চলে গেছে। রাশিয়ার উপর থেকে জ্বালানি নির্ভরতা সহজে কমিয়ে আনাও সম্ভব নয়। তবে যদি কখনো ইউরোপের দেশগুলো রাশিয়া থেকে মুখ ফিরিয়ে অন্য কোনো দেশ থেকে জ্বালানি সুবিধা নেওয়ার চেষ্টা করে, তাহলে রাশিয়া মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এতে রাশিয়ার অর্থনীতি বড় আকারের হোঁচট খাবে। পুতিনের সিদ্ধান্তের কারণে রাশিয়ার অর্থনীতির ওপর যদি অবরোধ আরোপ করা হয়, তাহলেও হয়তো প্রেসিডেন্ট পুতিনকে বড় আকারের খেসারত দিতে হবে। রাশিয়া আশেপাশের দেশগুলোতে সাইবার এবং ইনফরমেশন অপারেশনও পরিচালনা করছে। রাশিয়ার সাইবার হামলার অনেকগুলো এখনও পর্যন্ত পশ্চিমারা প্রতিহত করতে পারছে না। ইউক্রেন ইতোমধ্যে তাদের ব্যাংকিং সিস্টেমকে হ্যাক করে বিপর্যস্ত করে দেওয়ার জন্য রাশিয়াকে অভিযুক্ত করেছে। পরিস্থিতি নিজেদের অনুকূলে নেয়ার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সক্রিয় হয়ে ওঠেন। রাশিয়ার ট্যাকটিক্যাল মোকাবেলায় বেশ কিছু ইন্টেলিজেন্স সংক্রান্ত তথ্য ফাঁস করে দেন, যার মধ্যে ছিল আক্রমণের অজুহাত তৈরি করার জন্য একটি ফলস ফ্ল্যাগ অপারেশন পরিচালনার রিপোর্ট। রাশিয়ার সেনা মোতায়েনের নানা চিত্র প্রকাশ করা হয়। আকাশপথে, নৌপথে ও স্থলভাবে যেভাবে একসাথে আক্রমণের প্রস্তুতি নেওয়া হয়েছে, ঠিক তেমনি আবার সাইবার আক্রমণেরও ছক করা হয়েছে। সাইবার অপারেশনের সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হল এই আক্রমণে প্রতিপক্ষ দেশের কম্পিউটার নেটওয়ার্ক অকার্যকর হয়ে যায়। এ ধরনের সাইবার অপারেশন প্রতিরোধে মুক্ত দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা বাড়ানো জরুরি। এই বিষয়ে সকল দেশেরই অগ্রাধিকার ভিত্তিতে যৌথ কর্মসূচি প্রণয়ন করা প্রয়োজন। সম্প্রতি ইউক্রেনকে ঘিরে যে সংকটের জন্ম হয়েছে, তাতে ইউরোপীয় দেশগুলোকে সামষ্টিক প্রতিরক্ষা ব্যয় বাড়াতে হবে। আমেরিকা অনেকদিন থেকেই ন্যাটো দেশগুলোকে তাদের জিডিপির সাথে সমানুপাতিক হারে সামরিক ব্যয় ও বাজেট বৃদ্ধি করার জন্য চাপ দিয়ে আসছে। 1980 সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্র বার্ডেন শেয়ারিং নামে ন্যাটো দেশগুলোর সামরিক বাজেট বাড়ানোর কৌশল নিয়ে কাজ করছে। তবে ইউরোপের দেশগুলো মার্কিন সেই আহ্বানে সাড়া দেয়নি। এবার রাশিয়ার পক্ষ থেকে প্রতিবেশী দেশগুলোর উপর আক্রমণের হুমকিতে ন্যাটো দেশগুলো আগের তুলনায় অনেক বেশি সিরিয়াস হয়েছে। তারা নিজস্ব প্রতিরক্ষা কাঠামো নির্মাণের বিষয়টি বিবেচনা করছে। ইউরোপের ইতিহাস অবশ্য বরাবরই জোট বা মিত্রতার পক্ষেই রায় দেয়। রাশিয়া ও চীনের বিরুদ্ধে এর আগেও ইউরোপীয় দেশগুলো জোট গঠনের মাধ্যমে সফলতা পেয়েছিল। এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এসব দেশের এক ধরনের আস্থার সম্পর্ক গড়ে উঠেছে। এখন এর উপর ভিত্তি করে আগামী দিনে ন্যাটোকে সক্রিয় করার জন্য ইউরোপকে বেশি সক্রিয় হতে হবে। ন্যাটোর তৎপরতায় পুতিনও একদম চুপ বসে থাকবেন না, বরং তিনিও তার কার্যক্রমের যৌক্তিকতা তুলে ধরে পশ্চিমাদের কাছে নিজের কর্মকাণ্ডকে বৈধ প্রমাণের চেষ্টা করবেন। ইউরোপের দেশগুলোকে রাশিয়ার তৈরি করা ব্যাখ্যার বিকল্প ব্যাখ্যা তৈরি করতে হবে। অনেকেই মনে করেন যে পুতিন ইউক্রেনের সঙ্গে বিপজ্জনক খেলা খেলছেন। ইতিমধ্যে প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের সুরক্ষায় ন্যাটোর দেয়া প্রতিশ্রুতিকে প্রশ্নবিদ্ধ করতে সফল হয়েছেন। ন্যাটো জোটের অভ্যন্তরীণ বিভাজনকে তুলে ধরতে পেরেছেন, বিশ্বকে রাশিয়ার শক্তির প্রতি আরও বেশি গুরুত্ব দিতে বাধ্য করেছেন, কারণ ক্রিমিয়ার পর ডোনেটস্ক ও লুহানস্ক নিয়ন্ত্রণে নিয়েছেন। তবে এই কাজটি করতে গিয়ে তিনি নিজেকে ঝুঁকিতে ফেলে দিয়েছেন। পুতিন বরাবরই দাবি করেছেন যে ন্যাটো রাশিয়ার জন্য হুমকিস্বরূপ। এরপরও পুতিন যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সঙ্গে রাশিয়ার চলমান কূটনৈতিক স্থবিরতাকে ইউক্রেন এবং অন্যান্য পূর্ব ইউরোপীয় রাষ্ট্রগুলোকে দেখাতে চান যে তাদের সুরক্ষা দিতে ন্যাটো এবং যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি মোটেও আন্তরিক নয়। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন ভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।